আমি যে ছাগলটা ফিক্সড করে দিই, আমি কিন্তু সেটা বিক্রি করতে পারবো বলে ওই রেটে বিক্রি করতে পারবো ফিক্সড করে দিই। তাই ছাগল ধরেন আমি ফিক্সড করে দিলাম, তাহলে এই ছাগল ফিক্সড করার পরে আমি যদি আপনাকে বলি এর কমে কেউ আমাকে ফোন দিবেন না, তার মানে আমি বিক্রি করতে পারবো না। ভাই আমি বেচার জন্য এটা আসিনি, আমি তো বেচবো মিলেই ভিডিওটা করি। নতুন এটা কিন্তু আমি নিয়ম চালু করেছি, আমার নাটোরে আমার জানা নাই যে কেউ ফিক্সড করে ছাগল বিক্রি করছে, আমার জানা নাই। সুপ্রদর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষিশিল্প চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ সুখেল। আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে। তো তেবাড়িয়া ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 9টা শুরু হয় এবং দুপুর 2টা শেষ হয়। বাংলাদেশে দূর দূরান্ত থেকে যারা নাটোর জেলার তেবাড়িয়া ছাগলের হাটটিতে আসতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে। আর যেহেতু হাটে চলে আসছি, সেহেতু আজকে জানাবো উন্নত জাতের বাচ্চা ছাগলের দাম ও ক্রস জাতের বাচ্চা ছাগলের দাম সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছে? ইনশাআল্লাহ ভালো ভাই। আসলে আমি যদি একটা জিনিস আমি বলি, মানে আপনারা একটু ভালো করে শুনেন, আমি যে ছাগলটা ফিক্সড করে দিই, আমি কিন্তু সেটা বিক্রি করতে পারবো বলে ওই রেটে বিক্রি করতে পারবো ফিক্সড করে দিই। ওর নিচে যদি আমি বলি যে ভাই ওর নিচে আমাকে কেউ ফোন দিবেন না, আমি এটা বলি কি জন্যে, তাহলে আমি যদি বিক্রি করতে পারি ওর নিচে, তাহলে আমি এই কথা বলবো কেন ভাই যে ওর নিচে আমাকে আর হলে ফোন দিবেন না? এটা আপনি বোঝা আসলে আমি যদি আপনাকে বলি এর কমে কেউ আমাকে ফোন দিবেন না, তার মানে আমি বিক্রি করতে পারবো না। ভাই আমি বেচার জন্য এটা আসিনি, আমি তো বেচবো বলেই ভিডিওটা করি, তাহলে আমি বিক্রি করতে ওর নিচে পারবো না বলেই বলে দিই যে ওর কমে কেউ হলে ফোন দিয়ে না, আজকেও আমি ফিক্সড করে দিব এই যে দাম বলে দেবো, এর নিচে কেউ মানে যদি দামাদামি করতে চান আমাকে দয়া করে কেউ ফোন দিবেন না। আচ্ছা, কেউ যদি দামাদামি করেন তাহলে কিন্তু ফোন দিবেন না, কারণ দামাদামি না করার জন্যই কিন্তু আমি ফিক্সটা করে দিই। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু এটা আমি নতুন এটা কিন্তু আমি নিয়ম চালু করেছি, আমার নাটোরে আমার জানা নাই যে কেউ ফিক্সড করে ছাগল বিক্রি করছে, আমার জানা নাই, আপনারা যাচাই করতে পারেন। আমি মেলা কিছু নতুন আমি কিন্তু বলে দিই সব, এই ফিক্সড নিয়মটা আমি করেছি। ঠিক আছে দর্শক, আজকে আমি কালেকশনগুলো কেমন আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমি শুরু করছি খাসির বাচ্চা। খাসির বাচ্চা দিয়ে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন ক্রস, তাই না? হ্যাঁ দর্শক, খাসির বাচ্চা শিরোহীর ক্রস, শিরোহীর ক্রস দেখতে পাচ্ছেন। আর এটা কয় মাস? এটা আপনার আড়াই হবে, আড়াই মাস আনুমানিক। দামটা কেমন চাচ্ছেন? 1350 চা দাম। দুটাই শিরোহীর বাচ্চা, মেয়ে বাচ্চা পাঠি। কালেকশন গুলো আমি বলে দিচ্ছি, প্রতিটা দেখাচ্ছি কালেকশন গুলো। শিরোহী তো তার ক্রস। আচ্ছা, শিরোহী তো তার ক্রস। এই যে মুখের অ্যাঙ্গেলটা হালকা একটু দেখান। হ্যাঁ, এই যে শিরোহীর বাচ্চা ক্রস। হ্যাঁ, পাঠির বাচ্চা। আচ্ছা, শিরোহীর পাঠির বাচ্চা ক্রস। 9.5 চা দাম। 9.5 চা দাম। হ্যাঁ, 8000 ফিক্সড। 8000 ফিক্সড। আচ্ছা ঠিক আছে।
শিরোহি ক্রস পাঠার বাচ্চা কালেকশন দেখছেন, কালেকশন কিন্তু অনেক ধরনের। শিরোহির ক্রস পাঠার বাচ্চা, শিরোহি ক্রস পাঠার বাচ্চা 15.5 চা দাম। বয়সটা বলে দেবেন? এর বয়স আপনার 5 মাস হবে ভাই, 4.5 মাসের আপাসে। 15.5 আপনারা যারা হাটে ছাগল কিনতে আসছেন তারা জানেন হাটে রোদের ভিতরে আমরা কত কষ্ট করি। কেউ করে 2,000-3,000, কেউ করে 500, এইটুক পাই। আমি 500 করে লাভ ছাগল প্রতি করবই। কৃষিপাড়ি এবং তোতার ক্রস পাঠার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি পাঠার বাচ্চা। হ্যাঁ, 4 মাস আপ আছে। 4 মাস আপ। আচ্ছা এটার দাম 15,000 চা দাম। 15,000 বলেছিলাম, তার ভিতরে এটা পাঁঠির বাচ্চা ছিল, এ বাচ্চাটা থেকে গেছে। গত হাতে একজন দাম বলে আমি দিতে পারিনি। দাম কেমন বলছিল? দাম দিতে পারিনি, 15.5 বলে, 16,000 হলো আপনাকে আমি বলে দিছিলাম যে ভাই 16,000 হলো। হ্যাঁ, 500 জনে উনি নেয় না, আমিও দিতে পারিনি। আচ্ছা আপনিও দিতে পারেন? 15.5 আমার কি নাই, এই মালটা 15.5 আপনার কি নাই? হ্যাঁ কি নাই। এটা কত লেনে ফিক্সড? এটা 16 ফিক্সড। 16 ফিক্সড, চাইলে 17.5 চা দাম, 16 ফিক্সড। আচ্ছা 16 ফিক্সড, 16-র নিচে কেউ ফোন দিবেন না। আপনার হচ্ছে এই যে মানে ছাগল মানে ইয়ে পাট ছাগল? হ্যাঁ, শিরোহি তো তার ক্রস মেয়ে বাচ্চা। আচ্ছা আমি 4.5 মাসের মতন বয়স। এটা হচ্ছে 16 ফিক্স। হ্যাঁ, এটা আপনার হরিয়ানা তো তার ক্রস পাঠার বাচ্চা। দেখুন দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ হরিয়ানা তো তার ক্রস পাঠার বাচ্চা। আচ্ছা ভাই এটা পাঠার বাচ্চা তাই না? এটা 2.5 মাসের মতন হবে বয়স। আড়াই মাস। আচ্ছা 2.5 মাস, দাম কেমন চাচ্ছেন? এটা আপনার 15.5 চা দাম। 15.5, এ সরি ভাই 15.5 ফিক্সড, সরি 15.5 ফিক্সড, 16.5 চা দাম, 15.5 ফিক্সড। 15.5-এর নিচে কেউ ফোন দিবেন না। 15.5-এর নিচে কেউ আপনারা ফোন দিবেন না। ভাই আরেকটা মাল হাটে কিনেছি, ওরে দেখাই, ওরে শখ ভাইয়ের ভিডিও একটু আগে করলাম, ওটা বলে দিছি। এই যে পিছে যাবে, এই যে যমুনাপাড়ি তো তার ক্রস, এটা আপনার যমুনাপাড়ি তো তার ক্রস, এটা আপনার 8-9 মাস বয়সের বাচ্চা। 8-9 মাস, এই যে দাঁতেনি দাঁতেনি। আচ্ছা এটা মেয়ে বাচ্চা? হুম মেয়ে বাচ্চা। কেমন দাম এটা? দাম চাইলে আমি চাবো 15,500। 15,500? হ্যাঁ 15,500 এটাও ফিক্সড করে দেবো ভাই, লাভ করবো না, সীমিত একবারে। 12.5 ফিক্সড। 12.5, এর কমে কেউ ফোন দিবেন না দয়া করে, এই বাচ্চাটা এর রেটে কেউ দিতে পারবি না। আর সম্বন্ধে একটু বলে দেন, হাটের ক্রেতা নাই, ক্রেতা খুবই কম। খুবই কম? খুবই কম। বাজারটা কেমন? বাজারটা আমাদের কি না আছে বেশি, এখন এর ভিতরে কেউ লাভ করে দুই চারটে বেচতে পারছে, সীমাবদ্ধ থাকছে, মানে ক্রেতাটা কম। ক্রেতারা কম, ক্রেতা কম। দর্শক যেগুলো আসলে ছাগল দেখালাম, যেগুলো কালেকশন ছিল, এই যে বহুত কালেকশন ছিল ভাইয়ের কাছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম, এবং যেগুলো ভাই ফিক্স করে দিল, এর কমে যদি আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু হবে না, কারণ ভাই সর্বনিম্ন রেট রেখেই কিন্তু ভাই বলল। জি হ্যাঁ, তো অযথা কেউ ফোন দিবেন না, কারণ ভাইয়ের বহুত রকমের ফোন আসে। আরেকটা কথা বলি, একটা দর্শক আপনার চ্যানেলে কমেন্ট করছে, আমি একটু দেখলাম, আমরা একটু দেখি ভাই, আপনারাও ভিডিও দেখেন আমরাও দেখি। আচ্ছা আচ্ছা, উনি বলেছে যে ভাই ওটা আপনার ইয়ের চ্যানেলে কমেন্ট করছে, ভিডিওটা আপনার চ্যানেলে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি 28,000 জোড়া চাচ্ছি অন্য ভিডিওতে, আর আপনার কাছে চাচ্ছি 33.5 গত হাটের যে ভিডিওটা, আর 33.5 ফিক্সড করলাম যেটা খাসি পাটি, ওই জোড়া আমি অন্য জায়গার নাকি 28,000 চাচ্ছি। তো ভাই আসলে আপনি প্রমাণ দিতে পারবেন আপনার? আর শুনেন একটা জিনিস বলি, মানে ধুলায় ছিটায় চলে যাবো, এই যুগ কিন্তু নাই, সম্পূর্ণ ভিডিওটা নেটে আর থেকে গেছে, আপনারা ভিডিওটা আবার যাচাই করে দেখেন তো আমি 28,500 চাচ্ছি কি না, যদি আমি 28 চায় থাকি আমি ছাগল ফিরিয়ে দিব, চ্যালেঞ্জ রাখলাম, আপনি আবার ভিডিওগুলো দেখেন। দর্শক যেগুলো ছাগল দেখানো হলো সেগুলো ছাগল যদি আপনাদের সুবিধার্থে কিন্তু ভাই ফিক্স করে দিছে, হ্যাঁ, আর
আপনারা বলবেন যে যেগুলো দাম চেয়েছে সেগুলো দাম কি আসলে আহামরি চেয়েছে কিনা সেগুলো কমেন্ট করবেন অবশ্যই। হ্যাঁ অবশ্যই, সেটা বলবেন যাও ভাই দাম আসলে আপনাদের সীমাবদ্ধতার মধ্যে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, সেটা বলবেন। কারণ আমি ধরেন ওই রকম, কারণ আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওগুলো করি, হ্যাঁ, যারা আপনারা কিনতে পারেন একটা একটা অ্যামাউন্ট আপনারা কিনতে পারেন, যে আসলে আপনারা দূর থেকে এসে যে ঘুরে যান তাহলে আপনারা তো আশায় আসেন, কারণ ঘুরে গেলে আপনাদের মানে কেমন মনে কেমন লাগে সেটা তো আসলে সবাই জানে বা আমিও জানি। সকল ভাই আমিও চাই যে আপনাদের চ্যানেলে দর্শক যত কিনতে পারে, আপনার ভিউয়ার যত কিনতে পারে, তাহলে সে চিনতে মাথায় রেখে সেভাবে দামটা বলে এই দর্শকদের এই নিয়ে কাজ করতেছি যেন স্বল্প রেটে যেন ছাগল ক্রয় করতে পারে। হ্যাঁ, আসলে ও হাটে আসলে কিন্তু আসলে অনেকই প্রতারণার শিকার হচ্ছে, ঠিক আছে, যে আর এরকম অবশ্যই আপনি করবেন না বা বিগত দিনে রিপোর্ট নাই যে যা দাম চাইছেন পরে বাস্তবে ফোন দিলো যে দাম বেশি বলতেছেন, এরকম কখনোই হয় না, কোনো আপনি ভিউয়ার বলতে পারবেন না, এটাই আপনার। আর আরেকটা কথা আমি একটু বরাবরই বলি, যেটা আপনি আমার থেকেই ছাগল নিতে হবে মানে নাই, আপনি বুক বুদ্ধি আছে, আপনি যাচাই বাছাই করেন, করে যেখানে আপনার চয়েস হয় সেখানে করতে হবে এবং ছাগলগুলো সুস্থ আছে কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ অবশ্যই। আর যদি বাই চান্স কালেকশন করতে করতে যদি অসুস্থ হয়ে যায় সেগুলো ছাগল কিন্তু দর্শকদের দিবেন না। হ্যাঁ না না না, আমি তো শুনেন একটা টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে ওই ক্ষতির মধ্যে চলে রাখি, এটা কি আমি আগে তাকে অবজার্ভে রেখে ট্রিটমেন্ট করে পরে চিন্তা করব? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। মন্ডলী ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভাই যে ফিক্স করে দিল, হ্যাঁ, আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে ভাইকে কন্ট্যাক্ট করবে, নাম্বারটা বলে দেবেন। হ্যাঁ আমার নাম্বার হচ্ছে যে 01601887001, দর্শক মন্ডলী ভিডিও শেষ মানতে চলে এসেছি, সবার সুস্থ কামনা করে আমি এবার প্রতিদিন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।